ধর্ম যার যার, বড় মা সবার। কথায় আছে, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড় মা নাকি কাউকে ফেরান না। শুধু বড় মার দরবারে গিয়ে একবার দাঁড়ালেই হবে, তারপর মনের সব না বলা কথা বড় মা বুঝে নেন। আর তাই 21 ফুট উচ্চতা বিশিষ্ট সোনার গয়নায় সাজানো বড় মাকে একবার সামনে থেকে দেখার জন্য এই কালী পুজোর সময় দেশ বিদেশ থেকে মানুষেরা এসে ভিড় জমান নৈহাটির বড় মার পুজোয়। আমাদের বাংলার এই কালী মন্দিরের বিশেষত্ব একটাই, এই মন্দিরে সব ধর্মের মানুষেরই প্রবেশ অবাধ। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই পুজো, কিভাবে বা তৈরি হয়েছিল এত বড় কালী মূর্তি, আসুন কালী পুজোর প্রাকালে আজকের ভিডিওতে আমরা শুনে নিই বড়মার পুজো শুরুর ইতিহাসটা। বড়মার এই পুজো শুরু হওয়ার পেছনে রয়েছে একটা গল্প। শোনা যায়, বহু বছর আগে ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি এবং তার বন্ধুরা মিলে একবার রাস উৎসবের সময় নবদ্বীপ গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধা গোবিন্দর বিশাল বিশাল সব মূর্তি দেখে ভবেশ চক্রবর্তী চোখে ভেসে ওঠে স্বয়ং মা কালীর মূর্তি। ভবেশ চক্রবর্তী ঠিক করেন, রাস উৎসবে দেখে আসা বড় বড় মূর্তির মতো তিনি কালী মূর্তি গড়বেন। তাই নৈহাটিতে নিজের বাড়িতে ফিরেই একটা বড় কালী মূর্তি বানানোর কাজ শুরু করে দেন তিনি। এরপর মা কালীর এত বিরাট উচ্চতার মূর্তি বাংলায় আর কোথাও না থাকার ফলে ভবেশ চক্রবর্তীর বানানো এই কালী মূর্তি বড় মা নামে পরিচিতি পায়। এই পুজো কিন্তু সর্বজনীন পুজো একেবারেই ছিল না। প্রাথমিকভাবে এই পুজো ছিল ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো, মা কালীকে বাড়ির মেয়ে রূপেই আরাধনা করা হতো সেখানে। পরে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয়। সব থেকে মজার বিষয় হলো, এই পুজো সর্বজনীন পুজো হলেও এই পুজোয় চাঁদা কাটার কোনো নিয়ম নেই। বড়মার ভক্তরাই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে। বড়মার মূর্তি আগাগোড়ায় সোনা আর রূপোর গয়নায় মোড়া থাকে। অগন্তি ভক্তের দেওয়া প্রায় 1.5 কোটি টাকারও বেশি গয়না নাকি ব্যাংকের লকারে গচ্ছিত আছে, যেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয়। তবে বিসর্জনের আগে সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায়। দূর দূরান্ত থেকে বহু মানুষ নিজের মনস্কামনা নিয়ে বড় মায়ের কাছে আসেন, মনস্কামনা পূরণ হলে দণ্ডিও কাটেন। এই বড় মায়ের কাঠামো পুজো হয় কোজাগরী পূর্ণিমার দিন, আর সেই দিন থেকেই নৈহাটি জুড়ে শুরু হয়ে যায় উৎসবের রেশ। এরপরে দীপান্বিতা অমাবস্যার দিন ঢল নামে হাজার হাজার মানুষের। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পুজো করা হয় বড় মাকে। কিন্তু এখন থেকে বড় মাকে দেখবার জন্য আর আপনাকে কালী পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না। এখন নৈহাটির বড় মার মন্দিরে সারা বছর গেলেই আপনি দেখতে পাবেন কালো কষ্টিপাথরের 4.5 ফুটের বড় মার মূর্তি, যা একবার দর্শন করার পর আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আমরা সকলেই দেখেছি গত বছর 100 ভরি সোনা এবং 200 ভরি রূপোর অলঙ্কারে সেজেছিলেন বড় মা। এবছর 101তম বর্ষে বড় মার পুজো, তাই এবার মায়ের গয়নার ভান্ডার যে আরো বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না। এই বছর বড় মার মূর্তির সঙ্গে যুক্ত হয়েছে রূপোর চালচিত্র। বড় মার নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এবছর মাকে নিবেদন করা হয়েছে রূপোর ঘট ও চাবি। সেই সব মিলিয়ে 35 থেকে 40 কেজি রূপো ব্যবহৃত হয়েছে। ভক্তরা মাকে যে রূপোর গয়না দেন তা থেকেই এগুলো তৈরি করা হয়েছে। নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগিয়ে গেলেই বড়মার পুজো হয়। তবে বড়মার পুজোর সব থেকে ভালো লাগার বিষয়টা হলো, এই পুজোতে পাওয়া সমস্ত শাড়ি দুস্থ এবং অসহায় মহিলাদের মধ্যে বিলি করে দেওয়া হয়। বড়মার জন্য আসা সমস্ত দামি বেনারসি শাড়িগুলো সঠিক প্রমাণস্বরূপ গরিব অবিবাহিত মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। এমনকি বড়মার পুজোয় পাওয়া 100 কিলো ফলও বিতরণ করে দেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বলাই বাহুল্য, বড়মার এই পুজোতে কোনো চাঁদার ব্যবস্থা নেই। সারা বছর ভক্তরা বড়মার উদ্দেশ্যে স্বেচ্ছায় যে অর্থ দান করেন তা থেকেই পুজো হয় বড়মার। জাগ্রত বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। আবার বড়মা নিরঞ্জন না হলে নৈহাটির কোনো কালী ঠাকুর বিসর্জন দেওয়া যায় না। আসলে বিশ্বাসই মিলায় সবকিছুই, আর সেই বিশ্বাসে ভর দিয়েই 100,000 মানুষ বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য ছুটে যান প্রতি বছর। আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে বড়মার সমস্ত ভক্তদের অনেক অনেক শুভকামনা। আপনিও যদি বড়মায়ের মন্দির এবং পুজো দর্শন করে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।